টালিউডের অন্যতম হট অভিনেত্রী শ্রীলেখার অনুরাগীর সংখ্যা অগণিত। অসাধারণ সৌন্দর্য এবং আবেদনে তিনি বরাবরই সমসাময়িকদের থেকে এগিয়ে থেকেছেন। এবার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের কারণে এসেছিলেন আলোচনায়। তো ভিউয়ার্স, আসুন তাহলে জেনে নেওয়া যাক আলোচিত সমালোচিত এই অভিনেত্রীর জীবনের কিছু অজানা কথা। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র 1971 সালে 30 আগস্ট ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। 90 দশকের মিডিয়ায় পা রাখেন এই অভিনেত্রী। বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তা যাত্রা শুরু করেন। প্রথমে সাইফ আলী খান ও পরে জনপ্রিয় বলিউড অভিনেতা আমির খানের সাথে বিজ্ঞাপন করেছেন তিনি। 1996 সালে সিনেমা জগতে পদার্পণ করেন এই অভিনেত্রী। তার উল্লেখযোগ্য সমালোচিত সিনেমাগুলোর মধ্যে কাঁটাতার ছবিতে অভিনয় করে সমালোচিত হলেও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়েছিল। এছাড়াও অভিনয়ের জন্য তিনি আনন্দলোক পুরস্কার পেয়েছেন 2006 সালে এবং 2007 সালে BFJ পুরস্কার পেয়েছেন। অভিনয় আর শরীরের সৌন্দর্যের কারণে দুই বাংলাতেই রয়েছে তার গ্রহণযোগ্যতা। তার সাথে ঢাকায় ছবির দর্শকদের প্রথম সাক্ষাতেই চ্যাটার্জির পরিচালনায় ফেরদৌসের বিজ্ঞাপন চিত্রেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। শুধু সিনেমা এবং বিজ্ঞাপনের নয়, বাংলা কমেডি শো মিরাক্কেলও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা শ্রীলেখার। শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিকে। 12 বছরের সংসার ছিল তাদের। শ্রীলেখার এক কন্যা সন্তান রয়েছে। দীর্ঘদিনের পর মানসিক দ্বন্দ্বের কারণে ঐশীকে নিয়ে আলাদা থাকছেন তিনি। স্বাধীন জেতা এই অভিনেত্রী নিজেই নিজের বস হয়ে থাকতে চান তার জীবনে। প্রশংসা বা সমালোচনা যেটাই হোক না কেন, তিনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন। অন্তত বিভিন্ন পত্রিকায় তার বলা বিস্ফোরক কথাগুলো তাই বলে। তো ভিউয়ার্স, শ্রীলেখার জীবন কাহিনীটি আপনাদের কেমন লাগলো? এছাড়া এই বিতর্কিত নায়িকার অভিনয় আপনাদের কেমন লাগে ও তাকে দেখতে কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ।